আলুও খেতে পারবে না, লেট করতে পারবে না। যখন চিকেন বা মটন হয় তখন আমি নিজে নিজে খাই। দাঁড়া, আজ সন্ধে হতেই দেখো আমাদের বাড়ি দুটো গোপাল এক্সট্রা এসে হাজির হয়ে গেছে। তো তিনজন মিলে উপরে দেখি খালি পায়ে চলে এসেছে। তারপর আমি তিনজনকেই বকা দিলাম যে এই খালি পায়ে কেন এসছিস তোরা, সম্বিত জুতো পরেনি, ওরাও জুতো পরেনি। তো যাই হোক, তারপর বসলাম, বললাম যে বস, বসে বসে আইসক্রিম খা, তাই আইসক্রিম খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একদিন বাচ্চা পার্টি হবে, ম্যাগি পার্টি, সবাইকে নিয়ে আসবে ম্যাগি পার্টি। হ্যাঁ, ম্যাগি সাথে আইসক্রিম, ঠিক আছে? না, ম্যাগি সাথে কোল্ড ড্রিংকস হলে ভালো। আচ্ছা তাই হবে, ঠিক আছে। না না, কোল্ড ড্রিংকস ভালো না বাচ্চাদের জন্য। এই আজকেই দেখাচ্ছিল একটা মাজার, মাজার মধ্যে কি সব বাজে জিনিস দিয়েছে, মানে পোকা। হ্যাঁ, মাজার মধ্যে কি সব বিষাক্ত ইয়ে মাজু দিয়ে দিয়ে। দাদা একটুখানি জল খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি মুখটা আসো, মুখটা ধুয়ে দিয়ে দিক আসো। আগে এলকেজিতে থাকে, অন্য স্কুলে থাকে। ওয়েট করছি লিফ্টের জন্য, লিফ্ট আসবে। আমরা একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনাকাটি আছে, সেগুলো সমৃদ্ধ ঘরে থাকলো, সমৃদ্ধ ম্যাথ করছে, ওকে আর নিলাম না। আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি কেয়ার নার্সিং হোমে। আজকে শাশুড়ির একটা রিপোর্ট দেওয়ার কথা আছে, তো সেই রিপোর্টটাই নিতে যাচ্ছি। আর যাচ্ছি ভেতর দিয়ে, তো ভেতরের রাস্তা দিয়ে যেতে গিয়ে এইরকম এখানে লন্ডন দেখতে পারবে তোমরা। আর এই মাথার ওপর যে ঘড়িটা আছে, এটা কিন্তু টাইম টাইম মতো ঢং 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 করতে করতে বাজে, আমি দুদিন শুনেছি আর কি। আর সামনে টেমস নদী আছে, সেটাও দেখো তো, সুমিত এটাকে টেমস নদী নাম দিয়েছে আর কি। তো যাই হোক, এই জলাশয়টা প্রায় বুঝেই গেছিলো, আবার মনে হচ্ছে কেটে কুটে ঠিক করেছে। তো এখানটা অনেক জলাশয় ছিল। আর এই যে সেই কোয়ার্টারের চপের দোকান, যেখান থেকে মানে আমরা চপ খাই আর কি, বলি যে ছোট দোকান হলেও প্রচুর বিক্রি হয়, দেখতে পাচ্ছ কত বিক্রি হচ্ছে। তো এই চলে এসেছি বলতে বলতে আমরা কেয়ার নার্সিং হোমে, আর আজকে এসেছি শাশুড়ির একটা রিপোর্ট নিতে। তো চলো রিপোর্টটা নিয়ে তারপরে কিছু কেনাকাটি করবো। তো ফেরার পথে আমরা সোলারি সিটির পাস দিয়েই যাচ্ছিলাম, আর সোলারি সিটির কালারটা দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করেছে। কিন্তু এটা কিন্তু অফ হোয়াইট কালার, মানে বেশ সুন্দর লাগছে, মানে দূর থেকে এত মিষ্টি লাগছে কালারটা, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখছো পাঁচিল ফাঁচিলগুলো কিন্তু সব নতুন করে ভেঙে টেঙে আবার সব ঠিকঠাক করেছে। আর এই দিকে একটা গেট হবে, এই যে টিনের যে ইয়ে দিয়েছে, এই জায়গাটা মনে হয় একটা গেট হবে। তো এবার আমরা বাড়িতে যাচ্ছি। বাবা নাক ডাকছে, আর এই যে এখানে হচ্ছে এখনো ঘুম আসছে না, দুপুরে আমরাও ঘুমিয়েছি, আজকে সঙ্গীতও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, তো দুজনের এখনো ঘুম আসছে না। আর ভাবলাম একটুখানি মোবাইলটা দেখি, মোবাইলের চার্জ যদিও শেষ হয়েছে, এখনই বন্ধ করতে হবে। তো যাই হোক, আজকে শাশুড়ি মার রিপোর্ট নিয়ে এলাম, রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি, আর সবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওই আমাদের মোটামুটি ওই রক্ত শরীরে যখনই কমে যাবে, শরীরের যে কোনো ছোটোখাটো প্রবলেমগুলোই আবার সেই ওই রূপ নেবে। মোটামুটি তিন চার মাস ধরে রাখোটা, হসপিটালটা হয়ে গেছে এখন আমাদের কাছে এই মামার বাড়ির মতো ঘুরতে যাওয়ার, তো এরকমই ব্যাপার। এখন ওরাও আমাদের চিনে গেছে খুব ভালো করে, বুঝতে পেরেছে। তো এখন মানে গেলে সেই আত্মীয় আসলে যেমন হাসি খুশি হয়, লোকে ডেকে মিষ্টি দেয়, ওরা তো মিষ্টি দিতে পারে না, ভাবে বাবা খুব আনন্দ পেয়েছে, আবার কবে আসবে ব্যাপারটা ব্যাপার। তো যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, কিছু জিনিসপত্র দুবারের কিনে আনলাম, মানে দোকানের জিনিসপত্র কিনে এনে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। রাত্রে
ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, বাটার আর চিংড়ি মাছ, এই দিয়ে রাত্রে ডিনার সারলাম। সেটে একবার একটু পরে শোবো আর কি, তাই ভাবলাম ভিডিওটা এখানে ইয়ে করি, তারপরে কাল থেকে আবার সকাল থেকে শুরু করব। কালকে ভিডিওটা হয়তো যাবে, তারপর হয়তো শনিবারে আর ভিডিও আমি দিতে পারবো না, কারণ আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ভিডিও তো করে আনবো, কিন্তু এখানে এসে দেবো। একদিন আমি রেস্ট নেবো ইউটিউব থেকে, আর রবিবারে আসবো আস্তে আস্তে, বিকেল সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাবে, তো এসে হয়তো রাত্রেবেলা আপলোড করতে অনেকটাই সময় লেগে যাবে। রাত হয়তো 10:30-10:30 হয়তো ভিডিও ছাড়বো, এই হচ্ছে ব্যাপার। কালকে আমাদের এখান থেকে বেরোতে, কালকে আমরা এই প্রথম বাইকে যাচ্ছি না, আমার তো খুবই ইচ্ছা করে বাইকে যেতে, কিন্তু যেহেতু ভোট আছে তো সঙ্গে যেতে চাইছে না বাইকে, বলছে ভোট আছে। যদিও আমাদের কাগজপত্র তো সবই ঠিক আছে হেলমেট পরে, কিন্তু বলছে চারিপাশে পুলিশ টুলিশ থাকে, এর মধ্যে গাড়ি চালিয়ে যেতে ইচ্ছা করে না, কোথায় কি ঝামেলা হবে না হবে তার জন্য। তো যাচ্ছি ট্রেনে, আর ওই বিকেল কটা বেরোবো, 5:30-5:30 নাগাদ হয়তো বেরোবো আমরা, তার কারণ অফিসের কাজ সারবে সকালবেলা, তো ও বাড়ি যাবে, ও বাড়ির কাজ সারবে, বিকেলবেলা অফিসের কাজ সারবে, কাজ সেরে তারপরে আমাদের বেরোনা হচ্ছে ব্যাপার। আর আজকে আমার দিদিরা বেরিয়ে গেল, ওরা এখান থেকে দিল্লি গেল রাজধানীতে, তো সেখান থেকে কালকে দিল্লিটা স্টে করে দিল্লির আশেপাশে ঘুরবে, তারপরে পরশুদিন ওখান থেকে আবার নৈনিতাল যাচ্ছে। নৈনিতালে কতদিন, 6 দিন না 7 দিন বোধ হয় নৈনিতালে থাকছে, 6 দিন বোধ হয়, 6 দিন নৈনিতালে থাকছে। মোটামুটি যাতায়াত নিয়ে ওদের 10 দিনের ট্যুর, তো আমরা এরকম কোনোদিনই যেতে পারবো না 10 দিনের ট্যুরে, সম্ভবই না আমাদের করতে কোনো কারো। বাচ্চা ছুটি হলেও কি হবে, সুমিতের অফিসের কোনোদিনই সেই এত লম্বা ছুটিও নিতে পারবে না, তাই এত বড় বড় ট্যুর আমাদের জন্য কোনোদিনই হবে না, ছোটোখাটো ছোটোখাটো ট্যুর করতে হবে, এতেই আরামে থাকতে হবে, কিছু করার নেই, কারণ এত বড় ছুটি সুমিত কোনোদিনই পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওর মা যতদিন বেঁচে আছে ওইভাবে 10 দিন যেতেও পারবে না, হয়তো বা অফিস থেকে পরবর্তীকালে কোনো কারণে ছুটি জমিয়ে ছুটি নিলেও, মানে এমনিও যে 10 দিনের জন্য কোথাও যাবে বা আমরা যাবো সেটাও সম্ভব হয়, তাই আমরা যেতে পারলাম না। নাহলে ওরা কোথায় বলেছিল যে যাওয়ার কথা, যাবি না, যাওয়া হবে না, আমাদের পক্ষে ওইভাবে সম্ভব না। আমাদের মানে যে কোনো কিছু করতে হবে, মানে টিকিট কাটতে গেলেও আমরা এবার ভেবে রেখেছি টাকা বেশি যায় যাবে তাও ভালো, হয়তো 10 দিন আগে 15 দিন আগে এরকমভাবে টিকিট কেটে ইনস্ট্যান্ট বেরোবো, নাহলে 3 মাস আগে টিকিট কেটে রেখেছি, 3 মাস পরে দেখা গেলো কিছু একটা প্রবলেম চলে গেলো সেই টিকিট ক্যান্সেল করতে হয়, তাই পরিস্থিতি বুঝে আমরা টিকিট কাটবো, পরিস্থিতি বুঝে আমরা বেরোবো এরকম আর কি। নাহলে সবাই যেতে যায়, সবাই যে বেড়াতেই আছে তারপর দেখা গেলো টিকিট ক্যান্সেল করতে হলো, এরকম বহুবার হয়েছে আমাদের সাথে, বহু পয়সা নষ্ট হয়েছে, হোটেল বুক করা হয়েছে, টিকিট কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপর দেখা গেলো সব ক্যান্সেল, এরকম বহুবার হয়েছে। তো আমাদের যাওয়া বলতে ওই হার্ডলি 3 দিনের মধ্যে যেসব জায়গাগুলো ভালোভাবে ঘোরা যাবে সেসবই। আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমার বাইরে গেলে শরীর খারাপ করে, এটা মাস করবেই, কারণ ঠিক মতো টাইম মতো ঘুম হয় না, ঠিক মতো খাওয়া হয় না, সব কিছুই অনিয়মে চলে, তাই আমি সুমিতকে বলেছি যে যেখানে যাব সেই জায়গাটাকেই আমি শান্তিভাবে ঘুরবো, দেখবো, এরকম করেই থাকবো, আমার বেশি একদম এইটুকু বা টাইমের মধ্যে আমার এত কিছু কভার করতে হবে এরকম ব্যাপার নয়, যতটুকু পারবো করবো, কিন্তু অ্যাটলিস্ট বাড়ি থেকে একটু যেন বেরিয়ে একটু যেতে পারি কোথাও, সেই ব্যবস্থাটা হলেই যথেষ্ট, ব্যস্ততাতে এটা হয়। কিন্তু এটা অসুবিধা কী বলো তো, টিকিটের খুব প্রবলেম হয়ে যায়, হোটেলের খুব প্রবলেম হয়ে যায়, ফালতু অনেক বেশি টাকা দিতে হয় সব কিছুর জন্য, এটা একটা তো আছেই প্রবলেম, কিন্তু কিছু করার নেই, আমাদের পরিস্থিতি এটাই, এরকম এরকম করেই যেতে হবে, তো জানি না, দেখি আমাদেরও একটা কোথাও যেতে হবে আর কি। তো চলো সকালবেলা উঠেই দেখছি কি রোদ বাইরে, আবার এত বেশি হালকা তাপপ্রবাহ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম করে এবার বসে বসে সম্পৃক্তকে লিখতে দিচ্ছি, তো সম্পৃক্তকে লিখতে দেবো আজকে সকালে ব্রেকফাস্টটা কিনে আনা হবে। সকালে সুমিত বললো ও বাড়িতে যাবে ওর মার ওখানে কিছু জিনিসপত্র কিনে দিয়ে, তারপরে কিছু
আসার পথে নিয়ে আসবে, তো তখনই খাওয়া হবে। আর দুপুরে রান্না বলতে আজকে ভীষণ হালকা রান্না করব, তার কারণ যেহেতু আমরা বিকেলবেলা বেরোবো তাই জন্য বাড়ি থেকে দুটো খেয়েই বেরোবো, তাই জন্য বিশেষ কিছু রান্না করবো না, খুব হালকা রান্না। তবে কী রান্না করবো এখনও ঠিক করিনি, যতটা ছোটোর মধ্যে দিয়ে রান্নাটা সারা যায় সেটাই চেষ্টা করব, এই হচ্ছে ব্যাপার। আজকে আমি তো ফ্রাইডে, আজকে নিরামিষের দিন, তো এই হচ্ছে ব্যাপার। সমৃদ্ধ ব্রেকফাস্ট করছে, রুটি তরকারি, ভালো হয়েছে? নিচে যাচ্ছি দেখি কারেন্টের বিলটা এসছে কিনা। যা, এটা তো থামলো না, এটা আবার দশে চলে গেল। চাবি আমি নিয়ে যাই, অন্য চাবি নিয়ে গিয়ে খোঁচাখুচি খোঁচাখুচি করে দেখছি খুলছে না, তারপর চলে এলাম, এবার আসল চাবি নিয়ে যাচ্ছি। অনেকদিন যাই না তো, এখন তো মোবাইলেই চলে আসে, এখন আর প্রয়োজন পড়ে না, অনলাইনেই চলে আসে, কিন্তু এবার অনলাইনে আসেনি বলেই আর কি প্রয়োজন হচ্ছে যাওয়ার। সমৃদ্ধ আমি আসলে দরজাটা খুলে দিবি, আর তো ভুলেই গেছি, তুই খোঁচাখুচি খোঁচাখুচি করে কি আর খুলে আসলে চাবি না দিলে, এইটা হচ্ছে আসল চাবি, যা এই হচ্ছে আসল চাবি, আর আমি নকল চাবি নিয়ে খোঁচাখুচি করেই যাচ্ছি। হাতে পেয়ে মাথায় হাত, যে এটা কী ধরনের বিল এসেছে, বিল এসেছে দেখো -218। তো এই জন্যই এটা এবার ইয়েতে আসেনি, মানে সুমিতের যে মোবাইল প্রতি মাসে চলে আসে সেটা আসেনি। তো আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা কী, এরকম কেন হয়েছে, তাও বারবার ডেট দেখছি, দেখলাম হ্যাঁ ঠিকই আছে মে মাসের 1 তারিখেই এসেছে এটা। তো এই জন্য এবার একটা কারেন্টের বিল কী করে এলো আমাদের, কী এসছে নেগেটিভ, কি করেছো তুমি এরম, কিসে হয়েছে, নেগেটিভ আসছে -218। ওটাই তো বলছি, কিছু একটা সমস্যা আছে এর জন্য, এটা ওদের ভুল, এই পরের মাসে দেখবে মাস পরের মাসে। বুঝতে পারছি যে কেন মোবাইলে আসেনি, ঠিক আছে -218। তো এত এত বড় বিল এসেছে কি করে আমরা দেবো, তো যাই হোক পরের মাসে আর কি দেখাবে, পরের মাসে অবশ্যই তোমাদের বিলটা শেয়ার করব। এত সুন্দর বিল কি করে পাঠাতে পারে, এরা কি কাজ করে না ঘুমায় সেটাই বুঝি না, পরের মাসে একটা মোটাসোটা বিল দিয়ে দেবে। তো -218 তো তাদের বাদ দিতে হবে তাই না, ভাবলাম বাড়ি থাকবো না দুদিন, তুলসী গাছটাকে এইভাবে জল দিয়ে যায়, ও বাবা এত জল বেরোতে শুরু করেছে যে দেখলাম 5-7 মিনিটের মধ্যে তুলসী গাছ ভর্তি হয়ে গেছে, তারপরে এই ভর্তি আমার আর কাজ করলো না, প্যাকেট খুলে আমি রেখে দিয়েছি। তো দেখো এইভাবে জল পড়লে তো কিছুক্ষণের মধ্যেই তো জলও শেষ হয়ে যাবে, তুলসী গাছও মানে জলে ভর্তি হয়ে গেছে। আজকে দুপুরে রান্নাটা কি তোমাদের একটু শেয়ার করে আজকের ব্লগটা শেষ করব। তো আজকে দুপুরে যেহেতু আমরা বেরিয়ে যাব থাকবো না, তো একদম হালকার মধ্যে রান্না করেছি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে পোস্ত বাটা, আর ভাত আছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে, এটাকে মাখবো, আর তার সাথে শশা। তো এই হচ্ছে আজকে দুপুরের একদম সিম্পল খাবার, যেহেতু আমরা বাইরে যাব তার জন্য হালকা রান্না করেছি।